আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোজে নাসরিন। কেমন আছেন আপনারা সবাই? তো আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে লাইটিং দেখাবো একটু পরে হোটেল থেকে নেমে। তো আমরা অলরেডি সন্ধ্যার পরে বের হয়ে গিয়েছি নিচে লাইটিংটা দেখার জন্য। ইউজুয়ালি এখানে লাইটিং দেখার জন্য বেশিরভাগ মানুষ আসে, আরও মিটিং বা অন্যান্য কারণেও অনেকে আসে, বাট এই হলিডে সিজনে এই হোটেলটাতে লাইটিং খুব সুন্দর করে করা হয়, আর জন্য প্রচুর ভিড়ও। আমরা যখন বের হয়েছি তখন অনেক ভিড় ছিল, একটু ভয় লাগতেছিল সেজন্যে। আর এই তো ইজিলি আমরা কোভিড সিচুয়েশনে এইভাবে বের হই না, বাট এত মানুষ দেখে একটু আনইজি ফিল হচ্ছিলো, আর কিছুই না। তো অনেক সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ট্রি আর অন্যান্য ট্রিগুলা, আর ইন্টেরিয়রে যতখানি সম্ভব আর খুব সুন্দর করে লাইটিং করেছে, আমার খুব ভালো লেগেছে। আর এরকম বিভিন্ন থিম প্লেস রেখেছে বেবিদের অ্যাট্রাক্ট করার জন্য। অবশ্যই মোস্ট অফ দ্য পিপল দে ব্রিঙ্গিং দেয়ার বেবি, এটা মূলত বেবিদের জন্যই অ্যাকচুয়ালি আসা হয়, আমরাও সেই কারণেই আসছি যাতে বেবিরা এনজয় করে। তো এই তো জায়গায় জায়গায় এরকম থিম রেখে দিয়েছিলো, ভাল লাগতেছিল। তো আমি ভাবলাম আপনাদের সাথে যতখানি সম্ভব শেয়ার করি আর কি। তো এই তো এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম। তো এখানে হোটেলের নিচে গ্রাউন্ড ফ্লোরেই অনেক স্টোর ছিল বিভিন্ন ধরনের, লাইক শপিং করার জন্য, বাচ্চাদের জন্য খেলার জায়গা, ক্যান্ডি শপ। তো এটার ভিতরে একটু দেখলাম ছোটোখাটো একটা ক্যান্ডি শপ, ইট ওয়াজ ওকে, মানে আহামরি তেমন কিছু ছিল না। আর আমি জাস্ট ঢুকে একটু ভিডিও করে বের হয়ে গেছি। আর এই তো, আর জিবরিল অনেক বিরক্ত করতেছিল আজকে, আর অন্য ওর হয়তো বা ভালো লাগতেছিল না নিউ প্লেস ওর সামথিং, ওর আজকে মুডটা ভালো ছিল না। তো নাসিমা আপারেও অনেক বিরক্ত করতেছিল। তো এখানে জায়গায় জায়গায় হ্যান্ড স্যানিটাইজার এভাবে রেখে দিছে, সো কেউ যদি কিছু টাচ করে। তো আমরা ঘুরতে ঘুরতে এটার ভিতরে আবার স্টারবাকসও পেয়ে গেলাম। তো একটু ঘোরাঘুরি করলাম, আর বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়েছে আপনারা, আর আমার জন্য কফি। আমি আমি একাই কফি খাইছি, হ্যাঁ, আর কেউ কফি খায় নাই। বাচ্চাদের জন্য স্ন্যাক্স নেওয়া হয়েছে। আর ঘুরতে ঘুরতে ভালোই সময় পার হয়ে গেছে, সবাই মোটামুটি হাংরি। তো আমরা ফুড অর্ডার করে দেখতেছি যে ওয়েটিং লাইনটা অনেক বেশি, সেজন্য রুমে টুগো করায় ফেলছি। আর ফুড রেডি হইতে হইতে এদিকে বেবিরাও বিরক্ত হইতেছিল, তো পাশেই গেম জোন ছিল, ডিসাইড করলাম ওদেরকে ওখানে নিয়ে যাব। আর জায়ান একটু গেম খেললো, ওর একটু ফান হইলো। এই তো, আর আমার ছেলে যে এদিকে হুইল ঘোরাইতেছে, ও তো কিছু পারে না, নাসিমা পরে কুলি নিয়ে বসে আছে আর কি।
একটু আর সবাই খেয়ে লই ও বাগ সব একসাথে আসো বৈশাখ খেয়ে ফলাই এটা মনে হয় আমারটার সাথে আসছে আমার উইংস কই ওকে আমি উইংস অর্ডার করেছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম কিছু বলবা না আমার পেজটা ফলো করতে বলে দাও হ্যাপি বার্থডে আপা সিঙ্গারা খাবা ফসল জিগাইছে নাকি এক নট খাবা নাকি নুনতমুখ করতেছি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় সিঙ্গারা মিস করবো না আন্টি ভাগ্যিস সিঙ্গারা লই আইছিল আন্টি থ্যাংক ইউ ও আচ্ছা তাহলে শুনবো না তো আমরা ভোরবেলা উঠে বাসায় রওনা দিয়ে দিছি অ্যাকচুয়ালি আজকে দুপুর পর্যন্ত থাকার কথা ছিল কিন্তু জিব্রিল রাত্রে ঘুমায় নাই ঠিক মতো আর অনেক বিরক্ত করতেছিল তো সেজন্য রাসেল ভোরবেলা উঠেই বলল চলো বাসায় চলে যাই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাব আর সারা রাত যেহেতু ঘুম হয় না ঘুমাবো আর সন্ধ্যার সময় আপার বার্থডে সেলিব্রেট করব আমরা সেখানে দেখা করবো ইনশাল্লাহ তো এই তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে সলগ্রেস রেস্টুরেন্টে এটা আমেরিকান একটা রেস্টুরেন্ট তো এই তো সারাদিন আসলে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে উঠতে দুপুর করা গেছে কাজ রাত্রে ঘুম হয় নাই দুপুরে অনেক সময় পর্যন্ত ঘুমাইছি আর তারপরে রিল্যাক্স হয়ে রেডি টেডি হয়ে চলে আসলাম মোটামুটি সবাই চলে আসছে আমরা শুধু শর্মীর জন্য ওয়েট করতেছি শর্মী আসলে আমরা ফুড অর্ডার দিয়ে দিব আর ওরা আমাদেরকে এমনিতে শুরুতে স্টার্টার হিসেবে জাস্ট ব্রেড দিয়েছিল আর আমরা মাশরুম ফ্রাই অর্ডার করেছিলাম তো আমরা সেগুলোই খাচ্ছিলাম জিবিলকেও খাওয়াচ্ছিলাম আমাদের সাথে আমি আজকে অর্ডার দিয়েছি আমার জন্য টিবন স্টেক আমার স্টেক অনেক ভাল লাগে আর আমি ওয়েল ডান টিবন স্টেক দিয়েছি আমি মিডিয়াম ডানটা খেতে পারি না আর ভার্জিন মার্গারিটা আর রাসেল অর্ডার দিয়েছে ফিশ হি লাইক দিস ফিশ আর এই তো সবাই যা যার মতো অর্ডার দিয়েছে আমরা গল্প করতেছি আড্ডা দিতেছি খাইতেছি Thank you.
আমার ছেলে হ্যাপি বার্থডে গান শুনলে আর কেক দেখলে অনেক খুশি হয়ে যায়, মাশাআল্লাহ অনেক এনজয় করতেছে। দ্য প্রবলেম ইজ উনি যখন কেকটা নিয়ে যাচ্ছে উনি কেটে সবাইকে সার্ভ করবে সেজন্য, বাট জিব্রিল অনেক মন খারাপ করছে, মনে করছে কেকটার কাছ থেকে নিয়ে গেছে। এই হলো অবস্থা বাচ্চাদের। আর এই তো কেকের ফ্লেভারটা একটু ডিফারেন্ট ছিল আমাদের জন্য, এই প্রথম আমি এরকম ফ্লেভারের কেক খাইছি। এটা রসমালাই ফ্লেভারের কেক ছিল আর মাঝখানে লেয়ারগুলোতে রসমালাইও দেওয়া ছিল, ভালো লাগছে অনেক। তো এই তো হোপফুলি আমার এন্টায়ার ভ্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফোজিয়া নাসরিন। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।